হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, ঠিক কি না? ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন। আমি যাই ওইখানের অবস্থাটা কি দেখে আসি, অবস্থাটা যদি বানা হয় আমি আপনার একটা চিঠি দিব, ওই চিঠিটা দিয়া আমি আপনার খবর দিলে আপনি মক্কুফার জমিনে যাইয়েন। মারহাবা কন, মারহাবা কন। আর এখনকার যুগে যদি কোনো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে, ফিডাফিডি লাগে, ছোট ভাই কব আমি যাইতাম না, বড় ভাই কব আমি যাইতাম না, তুই যা, যাই আর যদি ছোট ভাই মাথা ফাটায় বড় ভাই আর পরের থেকে আর ছোট ভাইয়ের কাছের দিকে যায় না, ঠিক না? কিন্তু মুসলিম বিন আকিল কয় ভাই আপনি যাইয়েন না, আমি আগে যাই এরপরে আপনি যাইয়েন। সুবহানাল্লাহ কন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন আপনি যাইয়েন না, আমি যাই অনুমতি দেন। হুসাইন ডাক দিয়া কয় ঠিক আছে ভাই আপনি যাবেন কথা সত্য, কিন্তু আপনার কাছে জানতে চাই আপনি যে যাবেন এই কথাটা সত্য, কিন্তু আপনার স্ত্রী নাই, আপনার দুইটা কলিজা টুকরা সন্তান আছে, একটার নাম হইল ইব্রাহিম আর একটার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরে এখনকার যুগের ফোলাফানের নাম রাখে বল্টু, সফুন্যা, রাহিনী, বাবুল্যা, এটি কোন দৈত্যের নাম বুঝি না, বালা কোনো অর্থ হয় না, এমন নাম রাখবেন যে নামের কারণে তাসির হয়, মানুষ ভালো হয়। আর আমার আল্লাহর কাছে আমার নবীর কাছে দুইটা নাম বড় প্রিয়, একটা হইল আব্দুল্লাহ আর একটা হইল আব্দুর রহমান, পছন্দের নাম। সুবহানাল্লাহ। এ আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কাল্লা গান বাজানো, আমার মদিনার রহমাতাল্লিল আলামিন নবীজির কলিজার টুকটা নাতি ইমাম হুসাইনের কাছে মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয় ভাই রে বা অনুমতি দেন, অনুমতি দেন আমি যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন ডাক দিয়া বলেন ভাইয়ো আপনি যাবেন কথা সত্য, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই আপনি যে এখান থেকে কুফার জমিনে যাবেন, আপনার কলিজার টুকরা দুইটা সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ এই দুইটা বাইরে কি করবেন বলেন না? উনি ডাক দিয়া কয় এই দুইটা ভাই আপনার কাছে থাকবে, আমি চইলা যাই, অনুমতি দেন। এবার হুসাইন অনুমতি দিছে, মুসলিম বিন আকিল অনুমতি লইয়া মনে করেন উত্তর ইকরাম বাজার থেকে হিয়ালা বাজারের কাছে যাইব, রওনাটা করছে মাত্র ইব্রাহিম এবং মুহাম্মদ দুইটা ভাই পেছন দিয়া যাইয়া মুসলিম বিন আকিলের পাঞ্জাবিটার মধ্যে টান দিয়া ধরে ডাক দিয়া কয় আব্বাই ও বাবা যাইয়েন না, আপনারে পালাই আপনি কোথায় চইলা যান। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় বাবা তোমাদের জন্য নাস্তার জন্য ভালো খাবারের জন্য ডাক দিয়া বলে বাবা যেখানে যান না কেন আমরা আপনার সঙ্গে যাব। আব্বা আওলাদের রাসূলকে রক্ষা করার জন্য আপনি আমাদের কাছে মিছা কথা কইয়েন না। এবার আব্বা ডাক দিয়া কয় আওলাদের রাসূলকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলবো আমি অসুবিধা নাই। এবার দুইটা ছেলে ডাক দিয়া কয় বাবা আপনি যদি সেখানে যায় ইন্তেকাল করেন, আপনি যদি মারা যান পাঞ্জাবি কিন্তু ছাড়ে না, পাঞ্জাবির ভিতরে ধরে রাখছে। আব্বারে ডাক দিয়া বলে আব্বাই ও বাবাই যাইয়েন না আব্বা, ওই কুফার জমিনে কারবালার ময়দানে গেলে আপনি আব্বারে তো ওই ইয়াজিদের দল রাখবে না, বাবা যাইয়েন না, যাইয়েন না। এবার বাবা মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কয় ইব্রাহিম আর মুহাম্মদ, ও ইব্রাহিম আর মুহাম্মদ আমি আব্বারে ধরে রাখো না, আমি আব্বা জানি ইমাম হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার, হুজুর কেমনে বুঝবো জান্নাতের যুবকের সর্দার? বুখারী শরীফের প্রথম খণ্ড 526 নাম্বার পৃষ্ঠা, মেশকাত শরীফের মেন কিতাবের 563 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা, ইমাম হাসান হুসাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সর্দার। সুবহানাল্লাহ। জোরে কয় না। এরে আজকে এই এলাকার নশামিয়ার হাটির এই জাগ্রত সোসাইটির যে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, ওই যুবকরা কি নবীর প্রেমে হুসাইনের প্রেমে পাগল হইলি? ইমাম হুসাইন তারারে সারা জান্নাতে যাইবনি? যাইবনি রে ভাই। ভাইও
কবিরে পাগলের দলেরা একটা কথা মনে রাখো ওই হোসাইনের মুসলিম বিনা কিলে একটা ডাক দিয়া কয় বাবা আমি জানি ইমাম হোসাইন হইল কারবালার জমিনে নয় জান্নাতের যুবকের সরদার আমার সাইরা দাও আমি এই মুহূর্তে চলে যাব কারণ জান্নাতের যুবকের সরদারের জন্য যদি আমি মুসলিম বিনা কিলের জীবন চলে যায় আল্লাহর কসম আল্লাহর কসম রে আল্লাহর কসম ওই মুসলিম বিনা কিলের জন্য যদি জীবন মুসলিম হোসাইনের জন্য আমি মুসলিম বিনা কিলের জীবন চলে যায় আমার বিশ্বাস হোসাইনের সঙ্গে আমি জান্নাতে থাকবো দুইটা ছেলের ভিতরে এত ফ্যাপ এত ছোটা ছোটা দুইটা বাচ্চা এত ভালোবাসা 10-11 বছরের দুইটা বাচ্চা একটা ডাক দিয়া কয় আব্বা জাইয়াল্লাহ যদি হোসাইনের জন্য আপনার রক্ত মোবারক দেওয়ার কারণে আপনি জান্নাতি হইয়া যান আমরাও সাথে লইয়া যান আমরাও আপনার লগে যাইয়া হোসাইনের জন্য আমরার রক্তগুলা দিয়া দিমু আর রক্তগুলা দিলে আমরা তো হোসাইনের সঙ্গে জান্নাতি ছোট্ট দুইটা বাচ্চা কি বুঝে মাসুম দুইটা বাচ্চা কিছু তো বুঝে না শুধু ডাক দিয়ে কইছে আব্বা ইমাম হোসাইনের জন্য আপনি বাবা মুসলিম বিন আকিল যদি আপনার রক্ত মুবারক দিতেন পারেন আমরা গুলো দিয়া দিব আমরা গুলো দিলে আমরা তো হোসাইনের সাথে জান্নাতে যাব সুবহানাল্লাহ জোরে কোন এই জন্য আশেক বলে হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম হোসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ ঠিক কি না ইমাম হোসাইন কারবালায় রক্ত দিয়েছে হোসাইনের ভালোবাসা অন্তরে আছে না নাই তাদের অন্তরে আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয় আমি বলবো ইয়া হোসাইন আপনারা দুইটা হাত লাড়া দিয়ে বলবেন মারহাবা পারবেন তো বলতে বলেন ইয়া হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা জোরে বলেন মারহাবা ইয়া হোসাইন এই আওয়াজ না আরো জোরে ইয়া হোসাইন আহারে মুসলমান আরো জোরে ইয়া হোসাইন ইয়া হোসাইন ইয়া হোসাইন হাবা ইয়া হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা শাহ হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা শাহ হোসাইন মারহাবা ইয়া হোসাইন মারহাবা শাহ হোসাইন মারহাবা হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম হোসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ জোরে বলেন না ঠিক কিনা নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন